অহর ধোয়ানি নোংরা জলে কিভাবে দূষিত হচ্ছে গঙ্গা, তা আজ আমরা আপনাদের তুলে ধরবো দুরন্ত বার্তা ডিজিটাল টিভির মাধ্যমে। আমরা এসেছি কলকাতার গোলাবাড়ি থানা সংলগ্ন গোলাবাড়ি ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন যে শহরের যে নিকাশি নালা, সেই নিকাশি নালা শহর ধোয়ানি জল এই নালার মাধ্যমে এসে সরাসরি গঙ্গায় পড়ে। এই গোলাবাড়ি গঙ্গার ঘাটে এরকমই একটা নিকাশি নালা রয়েছে। এখান থেকে যেমন লঞ্চ ছাড়ে, যাত্রীরা যাতায়াত করে, সেভাবে সেরকমই এই গোলাবাড়ি এই থানা সংলগ্ন যে ঘাট আছে এখানে কিন্তু সেই নিকাশি নালা রয়েছে। এবং সেই নিকাশি নালার মাধ্যমে কিভাবে নোংরা আবর্জনা এবং জল গঙ্গায় পড়ছে তা আপনারা সরাসরি দেখতে পাবেন। পতিত পাবনে মা গঙ্গার দুই তীরে গড়ে উঠেছে দুই যমজ শহর, হাওড়া ও কলকাতা। এই দুটি প্রাচীন শহর যে নদীর জন্য আধুনিক সভ্যতার ছোঁয়া পেয়েছে, সেই নদীকেই নোংরা আবর্জনায় গিরে ফেলছে দুই শহর। দুই শহরের কোটি কোটি মানুষের আবর্জনা ও শহর ধোয়া নোংরা জল বইতে বইতে এখন নিজেই ক্লান্ত মা গঙ্গা। দুই শহরের মানুষের ব্যবহার্য নোংরা আবর্জনার পাশাপাশি কারখানার বর্জ্য প্রতিদিন বড় বড় পয়ঃ প্রণালী দিয়ে গঙ্গার জলে মিশে গঙ্গার জলকে দূষিত করে তুলছে। হাওড়ার তেলকল ঘাট, গোলাবাড়ি গঙ্গার ঘাট, শিবপুর, নাজিরগঞ্জ কিংবা কলকাতার বাবুঘাট, আহিরিটোলা, বড়বাজারের ঘাটের পাশেই এই নিকাশি নালা চোখে পড়বে, যেখান থেকে প্রতিদিন এই ড্রেন দিয়ে নোংরা জল গঙ্গায় মিশতে দেখা যাবে। আমরা দুরন্ত বার্তা ডিজিটাল টিভির পক্ষ থেকে সেই চিত্রই সরাসরি তুলে ধরলাম।